বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ দিনটিকে স্মরণীয় করতে নিজেদের ভবন ও প্রাঙ্গণে বঙ্গবন্ধু বেদি জাতির পিতার ম্যুরাল ও তাকে ঘিরে গড়ে তোলা একটি কর্নারের উদ্বোধন করে শিল্প মন্ত্রণালয়। এরপর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশের অগ্রযাত্রার নানান সূচক ও পরিসংখ্যান। শিল্প প্রতিমন্ত্রী বলেন, সুযোগ সন্ধানীরা এখনো পিছু ছাড়েনি বাংলাদেশের। বাজারে সংকট কেন, দাম বৃদ্ধি পাচ্ছে কেন, এটা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হলো করোনাকে পুঁজি করে অনেকেই যারা আজকে তারা নিজেদের দাম দাবাজিতে লিপ্ত রয়েছে, তারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। কে চিনির বাজার প্রতি কেজি 82 টাকা করে বিক্রি হচ্ছে, পক্ষান্তরে আমাদের চিনি আমাদের গোডাউনে পড়ে আছে। ওই যেটা বললাম যে স্ট্রং সিন্ডিকেট বেসরকারি খাতে কিছু চিনির কল মালিকেরা সরকারি প্রতিষ্ঠানগুলি যাতে না চলে তার জন্য তারা এই কারসাজি তারা করছে। এ সময় রাজনীতি ও ষড়যন্ত্র পাশাপাশি চলে স্মরণ করিয়ে দিয়ে শিল্পমন্ত্রী বলেন, অগ্রযাত্রার পথ পাড়ি দিতে হবে নিজেদের সক্ষমতায়, লক্ষ্য রাখতে হবে নিত্যপণ্যের বাজারেও। ইউ হ্যাভ টু কম্পিট ইন দ্য মার্কেট উইথ আওয়ার অ্যাবিলিটি, আমাদের যোগ্যতা দিয়ে আমাদেরকে যে জায়গায় নিয়েছে, যে জায়গায় সম্মানিত করেছে, আমরা যেভাবে গ্র্যাজুয়েশন হয়েছি, যে উন্নয়নের জায়গাটা পৌঁছেছি সেটাকে ধরে রাখতে হবে। ভেজাল জিনিসপত্র থেকে শুরু করে আবার বাজার যাতে কন্ট্রোলে থাকে সেভাবে আমাদের চিন্তা করতে হবে। অনুষ্ঠানে করোনার সংক্রমণ যেন লাগাম ছাড়া না হয় সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।